বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ ক্যাডেট একাডেমির প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের প্রথম অধ্যায় লেখাচ্ছিলাম। আজকে সর্বশেষ ক্লাস। প্রথম অধ্যায়ের আমরা 80টা পৃষ্ঠ লিখিয়েছিলাম গতকাল পর্যন্ত। আজকে লক্ষ্য করো যে 81 নম্বরে ইতালিতে কোন বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে? উত্তর, বোলনা বিশ্ববিদ্যালয়। 82 নম্বরে রয়েছে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি কত খ্রিস্টাব্দে লক্ষ্মণ সেনকে পরাজিত করে বাংলা জয় করেন? উত্তর, 1204 খ্রিস্টাব্দে। 83, কত খ্রিস্টাব্দে বাংলায় সুলতানি শাসনের অবসান ঘটে? উত্তর, 1526 খ্রিস্টাব্দে। 84, সুলতানি শাসন অবসানের পর বাংলাদেশ কাদের দখলে চলে যায়? উত্তর, মোগলদের দখলে। 85, বাংলাদেশের বড় বড় জমিদারদেরকে কি বলা হতো? উত্তর, বার ভূইয়া বলা হতো। 86, মোগলদের হাত থেকে বাংলাদেশকে কে রক্ষা করেন? উত্তর, আফগানদের নেতা শের খান সুর। 87, কারা মোগলদের হাত থেকে বাংলাদেশের স্বাধীনতা টিকিয়ে রেখেছে? উত্তর, বার ভূইয়ারা। 88, বাংলাদেশ কখন মোগলদের অধীনে আসে? উত্তর, সম্রাট জাহাঙ্গীরের সময়, 1610 খ্রিস্টাব্দে। 89, বাংলাদেশে পরোক্ষভাবে মোগল শাসন চলে কত খ্রিস্টাব্দ পর্যন্ত? উত্তর, 1757 খ্রিস্টাব্দ পর্যন্ত। 90, ইউরোপের বণিকরা ভারত উপমহাদেশে কেন এসেছিল? উত্তর, বাণিজ্য করতে এসেছিল। 91, 1947 খ্রিস্টাব্দ পর্যন্ত কত বছর ইংরেজরা শাসন করে? উত্তর, প্রায় 200 বছর। 92, প্রথম 100 বছর কারা শাসন করে? উত্তর, ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামের বণিক প্রতিষ্ঠান। 93, পরের 100 বছর বাংলাকে শাসন করে? পরের 100 বছর বাংলাকে শাসন করে? উত্তর, ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া। 94, মধ্যযুগ বলতে কোন সময়কালকে বোঝানো হয়? উত্তর, মুসলমানদের শাসনকাল, অর্থাৎ সুলতানি আমল থেকে মোগল আমল পর্যন্ত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সাধারণ জ্ঞান এমন একটি জিনিস যেগুলো হুবহু মুখস্থ করতে হয়। যে প্রশ্নগুলো আমি তোমাদের লেখালাম বিজিএসের প্রথম অধ্যায় থেকে, এই সবগুলো প্রশ্নই মুখস্থ করবে। সেই সাথে কয়েকটি এইচডব্লিউ দেব টিকা আকারে, অর্থাৎ সংক্ষিপ্ত ব্যাখ্যা। সে প্রশ্নগুলো তোমরাও ভালো করে বই থেকে শিখে নেবে। আর যদি কোনো প্রশ্ন বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কল দিয়ে জানাবে, সেগুলো আমি সমাধান করে দেবো ইনশাল্লাহ। আমরা এরপরে কয়েকটি প্রশ্ন দিচ্ছি এইচডব্লিউ হিসাবে। এইচডব্লিউ দেখো, 1 নম্বরে, প্রস্তর যুগে মানুষ কীভাবে জীবনযাপন করেছে? 2 নম্বরে, 25 মার্চ 1971 খ্রিস্টাব্দে কি ঘটনা ঘটেছিল? 3, প্রাগৈতিহাসিক যুগের হাতিয়ারগুলো কি কি? 4, প্রাচীনকালে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের জনপদগুলো কি কি নামে পরিচিত ছিল? 5, প্রাচীনকালে বাংলাদেশের কুটির শিল্পের বর্ণনা দাও। 6,
প্রাচীন যুগে বাংলাদেশের মানুষ কিসের পূজা করত? সাত, প্রাচীন যুগে বাংলাদেশে কি কি বিনোদনের প্রচলন ছিল? আট, বাংলাদেশের কোন কোন অঞ্চলে প্রাগৈতিহাসিক যুগের হাতিয়ার পাওয়া গেছে? নয়, সিন্ধু নগর সভ্যতার নিদর্শন কোথায় আবিষ্কৃত হয়েছে? দশ, দিল্লি সরাসরি কেন বাংলাদেশকে শাসন করতে পারেননি বা পারেনি? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই দশটি প্রশ্ন তোমরা বই থেকে খুঁজে বের করবে। যদি কোনো একটা প্রশ্ন বের করতে সমস্যা হয় অবশ্যই আমাকে ফোন দেবে, আমি ইনশাল্লাহ সেটা সমাধান করে দেব। বিজিএসের প্রথম অধ্যায় আজকের মতো এখানেই শেষ, এরপর আমরা দ্বিতীয় অধ্যায় শুরু করব। সে পর্যন্ত অপেক্ষায় থাকো, ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।